আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে কি রান্না হবে বলেন তো আপনারা গেস করুন আমার আগে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে হবে ও আচ্ছা আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন এখানে ভিডিওতে তো আজকে নুডলস রান্না হবে তো এটার জন্য আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম ক্যারট তারপরে অনিয়ন গার্লিক গার্লিকের আমি থেতো করে আর কি ছেচুনির মধ্যে কিছু ক্রাশ করে নিয়েছি আর কি হালকা করে আর অনিয়ন কুচি নিয়েছি অনেকটাই অনিয়ন যে কোনো কিছুর মধ্যে আমার বেশি খেতে ভালো লাগে কেন জানি আর ক্যারটও অনেকটাই নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকে ওইগুলো দিয়ে ট্রাই করতে পারেন আমার কাছে মোটামুটি নর্মালি হাতের কাছে যা ছিল সিম্পল্যাজ কোটা ওইগুলো দিয়ে রান্না করব। তা আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন নুডলসও সিদ্ধ হয়ে গেছে নুডলসের মধ্যে একটু অয়েল দিয়ে দিয়েছি যাতে করে একটার সাথে একটা না লাগে বেসিক রান্না সিম্পলি ঝটপট ভাবে কিভাবে আমি রান্না করে ফেলি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে অ্যান্ড প্লিজ একটা লাইক করে দিবেন সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বিকজ আপনাদের সাপোর্টই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সব সময় যেটা বলি তো আপনাদের সাথে আবার অবক বক করতে করতে এর মধ্যে অনেকটা রান্নাই হয়ে গেছে এখানে আমি হালকা করে একটু ইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে অয়েল দিয়ে দিয়েছি এটার নাম হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এর মধ্যে আমি যে অনিয়নগুলো কেটে রেখেছি ওইগুলো অ্যাড করে দিলাম তারপর আস্তে আস্তে করে ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম ক্যারট ক্যাপসিকাম এগুলো দিয়ে একদমই লেস অয়েল একদমই লেস অয়েল আমি দিয়েছি এটা হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্ট হচ্ছে আজকে তো মোটামুটি অনেকটা হেভি হয়ে যাচ্ছে আসলে অনেক আর্লি মর্নিং উঠতে হয় খিদা লেগে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার আপনারা স্ক্রিনে তো অলরেডি দেখতেই পাচ্ছেন ভিনেগার ভেজিটেবল ভিনেগারটা দিয়েছি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ডিম ফেটে দেওয়ার সময় অল্প একটু ডিমের খোসা পড়ে গেছে অনেক ট্রাই করেছে ডিমের খোসাটা উঠানোর জন্য বাট কেন জানি ডিমের খোসাটা উঠতে সবসময় আমার এমন হয় ডিমের খোসা একটু না একটু পরেই তো ওই ডিমের খোসাটায় দেখা যায় কি সে আমার মুখে আসে আল্লাহর কি কুদ্রুত ওই ডিমের খুশ ডার আর কারোর কাছে যায় না আমার কাছে আসে আমার আমার দাঁতের নিচেই পরে তো তো জাস্ট এই রান্নাটা করতে দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় কাটাকাটিগুলো আগে করে রাখলে হাতের কাছে সবজিগুলো থাকলেই একদমই দশ বারো মিনিটের মধ্যে হয়ে যায় সিম্পলি খুব ইজিও ইজিওতে ভেজিটেবলগুলোকে রান্না করে জাস্ট নুডলস অ্যাড করে দিলেই হয় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ